আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এমএম কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাব শাহি জর্দা বা বিয়ে বাড়ির জর্দা বলতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এক কাপ বাসমতি চাল ধুয়ে বেছে পানিতে ভিজিয়ে রেখেছি এক ঘন্টার জন্য। আমি একটি হাঁড়িতে এখন পাঁচ কাপ পানি নিব চাল সেদ্ধ দেওয়ার জন্য। এর মধ্যে কয়েক পিস কমলার খোসা দিয়ে দিব, হাফ চা চামচ রেড ফুড কালার বা জর্দার রং নিতে পারেন। এখন আমি এটাকে একটু নাড়িয়ে গুলে দিলাম, পানি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমার পানিটা ফুটে উঠেছে। আমি এর মধ্যে এখন ভিজিয়ে রাখা চালের পানি ঝরিয়েছি, তা দিয়ে দিব। আমি এখানে বাসমতি চাল দিয়েছি, আপনারা চাইলে চিনি গুঁড়া বা কালো জিরা চালও দিতে পারেন। এটা নেড়ে দিলাম আমি। এটাকে সেদ্ধ করতে হবে 70%। সেদ্ধ হলে আপনারা তুলে খোসা বেছে নেবেন, পানিটা ছেঁকে নিতে হবে। প্যানের মধ্যে চারের এক কাপ ঘি দিয়ে তার মধ্যে দারচিনি এলাচ আর লবঙ্গ দিয়ে নিলাম। মধ্যে আমি এক কাপ চিনি দিয়ে দিলাম, চালের এক কাপ অরেঞ্জ জুস, হাফ কাপ পানি দিয়ে নেড়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি আরো আনারস কুচি দিয়ে দিলাম চারের এক কাপ। এখন এর মধ্যে আমি চাল দিয়ে দেব, সেদ্ধ চালটা দিয়ে নেড়ে আমি ঢাকা দিয়ে দেব। ভালোভাবে একটু নেড়ে নিতে হবে। পানি শুকানো পর্যন্ত রান্না করব। এক চিমটি লবণ দিয়ে নিলাম, আবার একটু নেড়ে দেব। আমি ঢাকা দিয়ে দিচ্ছি, আবার একটু নেড়ে দেব তুলে। আমার পানিটা শুকিয়ে গেছে, দেখুন। এবার মোরব্বা দিয়ে দিচ্ছি, একটু দিয়ে নেড়ে দেব। দেখুন আমার জর্দাটা কেমন ঝরঝরে আছে। মিশিয়ে দিলাম, আবার একটু ঢেকে দেব। এর মধ্যে আমি কিছু বাদাম দিয়ে দিয়েছি, কিছু 2-3 টেবিল চামচের মতো মাওয়া দিলাম এবং 2 টেবিল চামচের মতো গোলাপ জল দিয়ে দিলাম আমি। আবার একটু নেড়ে দিব। চার পাঁচ মিনিট দমে রেখে আমি নামিয়ে নেব। নামিয়ে দেখুন আমি একটি ডিশে পরিবেশন করে দিয়েছি। এর মধ্যে আমি কিশমিশ দিয়ে নিব, কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি এবং আর একটু মোরব্বা দিয়ে নিলাম। তারপর কাজু দিয়ে দিলাম, একটু ছোট মিষ্টি দিব। এর উপরে আমি কিছু মাওয়া ছিটিয়ে আবার আমার মা দেওয়া হয়ে গেছে। দেখুন আমার জর্দাটা কেমন হয়েছে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে লাইক দিবেন, বাসায় ট্রাই করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।